কাকে চাই? জীবন, জীবনের সঙ্গে দেখা করতে এসেছি। ও, তা ও তো বাড়িতে নেই, রিহার্সালে গেছে। ও কি দরকার? না মানে দরকার তেমন কিছু নয়, আমি আসি। বলবেন বলবেন নয়ন এসেছিল। শোনো, জীবন তো তোমাদের বাড়িতেই আশ্রয় পেয়েছিল, তাই না? ও আমাদের বাড়িতে কয়েকদিন ছিল মাত্র, তেমন থাকাকে আশ্রয় বলে না, বরং আপনাদের এখানেই ও আশ্রয় পেয়েছে। বাহ, তুমি তো বেশ গুছিয়ে কথা বলতে পারো। তোমাকে দেখে কিন্তু মনে হয় না। যাক, তোমরা নিশ্চয়ই চাও জীবন বড় হোক, এখন ওকে ইমোশনালি ডিস্টার্ব করা ঠিক হবে না, কারণ পিছু টান মানুষ কি সামনে এগোতে দেয় না। আপনার কথা ঠিক বুঝতে পারলাম না, যদি ভুল বুঝি তাহলে ক্ষমা করে দেবেন। আমার তো মনে হয় বড় হওয়ার পিছনে কোনো না কোনো টান থাকতেই হয়, পিছু টান না থাকলে কেউ কোনোদিন বড় হতে পারে না। নয়ন, জীবনকে কেমন দেখে এলি? ও কেমন আছে? ভালো ভালো দাদা, খুব ভালো। আমাকে কত খাতির করলো, আমাকে তো আসতেই দেবে না, বলে এটা খাও সেটা খাও, আমাকে নিয়ে সে কি কাণ্ড, তাই না? আরে দেখতে হবে না, জীবন তো এসেছিল নয়, আরে ওকে কি আবিষ্কার করেছে দেখ, এই মন্টু ড্রাইভার। আমি আসি রে। হ্যাঁ